নমস্কার বন্ধুরা, আমার নাম আকাশ। আমি আজকে আমার চ্যানেলে মানে আপনাদের চ্যানেলে আমি নিয়ে এসেছি, যার নাম হলো আকাশ কম টেকনিক্যাল। এই চ্যানেলটিকে আজকে আপনি আমার আপনাদের জন্য একটা দারুণ জিনিস এনেছি, সে অ্যাপটার নাম হলো গুগল পে অ্যাপ। এটা আপনি প্লে স্টোরে গিয়ে গুগল পে বলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এটিকে ডাউনলোড করবেন, এটা গুগল, এটা জেনুইন, এটা সরকারের দ্বারা প্রদত্ত। এটি খুব সুন্দর অ্যাপ, এটিকে চালালেও আপনার এটি চালালেও আপনি তাও যদি কোনো ঘরে বসে থেকে যদি কোনো ইনকাম করতে চান, তাহলে এর থেকে ভালো ইনকাম আর বলতে গেলে কিছু হয় না। আপনি যদি চান এর থেকে নতুন নতুন অফার কালেক্ট করতে, তাও আপনি এগুলো থেকে পাবেন। আপনার এর জন্য বেশি কিছু করতে হবে না, আপনাকে খালি এর জন্য আর একটা কিছুই করতে হবে না, খালি আপনাকে এর জন্য একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট দরকার আপনার, আর আপনার একটা কার্ড দরকার, যেই কার্ডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বরের সাথে লিঙ্ক আছে, এমন একটা কার্ড আপনার দরকার যে কার্ডটা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক আছে। এবার আপনার প্রথমত আপনার প্রথমত ওই গুগল পেটাকে আপনি ইনস্টল। এবার গুগল পেটিকে খুললে এবার আপনি গুগল পেটিকে ইনস্টল করার পরে আপনার সামনে এরকম ধরনের একটা ইন্টারফেস আসবে, যে ইন্টারফেসটা কিনা আপনার ফার্স্টে ইংলিশ বলে লেখা থাকবে, সেটিকে আপনি নেক্সট করার পরে আপনার ফোন নাম্বার চাইবে। এবার যখন আপনি আপনার ফোন নাম্বারটি যখন দিয়ে দেবেন, তখন এটাকে আপনি এরকম করে এগিয়ে দেবেন। এগিয়ে দেওয়ার পরে আপনার ফোনে একটি ওটিপি আসবে, এবার ওটিপিটাকে আপনাকে সিলেকশন করতে। এবার ওটিপিটি যখন আপনার ফোনে এসে যাবে, তখন আপনার ফোনে এখানে অটোমেটিক ভেরিফাই নিয়ে নেবে অটোমেটিক করে। এবার অটোমেটিক ভেরিফাইটে নেওয়ার পরে এই যে আমার ওটিপিটি এসে গেছে, ওটিপিটি হলো 10 78 74, 10 78 74 আমার এই ওটিপিতে চলে এসছে। এবার আমি এখানে গুগল পেতে গিয়ে আমি ওটিপিটিকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পরে আপনার জিমেলের সাথে অ্যাটাচ হবে, জিমেলের সাথে অ্যাটাচ হয়ে গিয়ে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার এরকম একটা ইন্টারফেস আসার পরে দেখবেন আপনার এখানে লেখাই থাকবে যে 51 টাকা আপনি যদি কাউকে ইনভাইট করেন বা যদি কারোর রেফারেল কোড থেকে যদি আপনি আপনার গুগল পেটি খোলেন, তবেই কিনা আপনি 51টাকাটা পাবেন, নইলে আপনি পাবেন না। আপনাকে বারবার বলছি, আপনি যদি কারোর যদি আপনি রেফারেল কোড ইউজ করেন, তবেই আপনি 51 টাকাটি পাবেন, নইলে পাবেন না। তাই আপনাকে কি করতে হবে, এখানে যে তিনটে সাইনালা যে চিহ্নটা, এটাকে আপনি ক্লিক করবেন। করার পর এখানে দেখবেন লেখা থাকবে রেফারেল কোড, এই রেফারেল কোডে আপনার ক্লিক করলেই দেখবেন যে এখানে রেফারেল কোডটি দেখাবে। এই রেফারেল কোডটির জন্য আপনাকে কি করতে হবে, আমি আপনাকে রেফারেল কোডটি বলে দিচ্ছি, বা আপনি চাইলে স্ক্রিনশটও তুলে রাখতে পারেন। এটি রেফারেল কোডটি এই প্রথমের লেখাটি কিন্তু ছোটো হাতের না, প্রথমের লেখাটি কিন্তু বড় হাতের, প্রথমের লেখাটি ছোটো হাতের না, প্রথমের লেখাটি বড় হাতের। এটি হবে সি, তারপরে আছে এল, তারপরে আছে 6, তারপরে 7, তারপরে আইটা কিন্তু লাস্টে বড় হাতে দেবেন, আই না এল লেখা, এলটা আপনি লাস্টে ছোটো হাতে দেবেন, ঠিক আছে। এবার দেওয়ার পরে আপনি এই যে কনফার্ম করে দেবেন, কনফার্ম করার পরে আপনাকে আর কিছুই করতে হবে না। কনফার্ম করার পরে আপনি এখানে যাবেন, গিয়ে এই রেফারেল কোডটা স্ক্রিনশট তুলে রাখলেন। এবার গিয়ে অ্যাড ইওর ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। আপনার যে এটিএম কার্ড আছে আর ব্যাঙ্কের সাথে যে এটিএম কার্ডের নম্বরটা আপনার লিঙ্ক আছে, সেই ব্যাঙ্কের সাথে আপনি কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেই ব্যাঙ্ক কিন্তু আমি সিলেক্ট করবেন। যেমন আমার ব্যাঙ্ক অফ বরোদা সিলেক্ট আছে, আমার এখানে ইউপিআই আইডিও তৈরি করে। এবার যদি আপনি ভাবেন ইউপিআই আইডিটা কী ক্রিয়েট করবো, আমি তো অনেক ভিডিও দেখেছি যে সেখানে সবাই বলছে এখানে যাবেন গুগল পেতে গিয়ে আপনি কয়জো নিউ ক্রিয়েট অ্যাকাউন্ট বলে লেখা থাকবে, ওখানে গিয়ে আপনি ক্রিয়েট করলে আপনি নিউ যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট ইউপিআই আইডি ক্রিয়েট করতে পারবেন, কিন্তু না, এরকম করে হয় না। সেটা আপনিও ভাবছেন যে কী মা, সবাই তো একই কথা বলছে কিন্তু আমার তো হচ্ছে না, তাহলে এটা আমি কী করে করতে করবো। সেই জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন আর একটা ডাউনলোড করতে হবে, যার নাম হলো ফোনপে। এই ফোনপেটিকে আপনি কিছুই না, এই ফোনপেটি হলো এই যে এই অ্যাপটা, এই আপনার ফোনপেটির আইকন হলো এইটা,
এই অ্যাপটার নাম হলো ফোনপে। এই ফোনপেটিতে আপনি ক্লিক করবেন, করার পরে ফোনপেটি ওপেন হয়ে যাবে। ফোনপেটি যখন ওপেন হবে তখন আপনাকে আর কিছুই না, ফোনপেটি ওপেন হওয়ার পরে আপনাকে রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার সময় আপনার এখানে থাকবে রেজিস্টার, এখানটা আপনি ক্লিক করবেন। করার পরে আপনার ফোন নাম্বার দেবেন, ফুল নেম দেবেন, আপনার একটা যা খুশি 1 2 3 4 এরকমও পাসওয়ার্ড দিতে পারেন, বা 1 2 3 আপনি এরকম যা খুশি একটা পাসওয়ার্ড দিতেই পারেন। এবার আপনার এখানে ফোন নাম্বার দেওয়ার পরে এখানে ভেরিফিকেশান হবে, করার পরে আপনি এখানে কনফার্ম করে দেবেন। আমার যেহেতু আগে থেকেই এখানে অ্যাকাউন্ট আমার যেহেতু এখানে আগে থেকেই ফোনপেতে আমার অ্যাকাউন্টটা সিলেক্ট আছে, সেই জন্য আমি আর রেজিস্টার করছি না, আমি এখানে ডাইরেক্টই ঢুকে যাচ্ছি। এবার আমি এখানে ঢুকে গেছি। এবার এখানে ঢুকে যাওয়ার পরে আমার এখানে কিছুই করতে হবে না, আপনি এখানে সোজা যাবেন হলো মাই, এখানে আপনি যাবেন হলো মাই মানি বলে অপশানটা আছে, এখানটায় যাবেন। যাওয়ার পরে এই মাউস অ্যারোটাকে দেখছেন, এই মাউস অ্যারোটা যেদিকে যেদিকে দেখাচ্ছি সেদিকে সেদিকে আপনি করবেন। মাই মানিতে যাওয়ার পরে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বলে অপশানটা আছে, ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্রিয়েট করবেন। আমার এখানে যেহেতু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট আছে, তাই আমার এখানে ওই ব্যাঙ্ক অফ বরোদা যেহেতু লিঙ্ক আছে সেই জন্য আমার এখানে আগে থেকেই দেখিয়ে দিচ্ছে। আপনাকে কি করতে হবে, এখানে দেখাবে যে অ্যাড নিউ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্রিয়েট এখানে ক্লিক করবেন। করার পরে এবার মনে করুন আপনার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক, কি আপনার এলাহাবাদ ব্যাঙ্ক, কি আপনার SBI, বন্ধন, একমাত্র এই ফোনপে অ্যাপ দিয়ে আপনি UPI আইডি কিন্তু ক্রিয়েট করতে পারবেন। আপনাদের কিন্তু আমি বারে বার বলছি, UPI আইডি যদি আপনি ক্রিয়েট করতে চান তাহলে একমাত্র আপনি ফোনপে দিয়ে ক্রিয়েট করতে পারবেন, নইলে আর কোনোটা দিয়ে আপনি ক্রিয়েট করতে পারবেন না। আর একমাত্র করা যায় ভিম অ্যাপ দিয়ে, সেটাতে আপনার একটু টাফ হবে মনে হবে। তাই এখানে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আপনার ফোন নাম্বারের সাথে লিঙ্ক আছে সেই ফোন নাম্বারটা দিয়ে কিন্তু আপনি ফোনপের অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন। করার পরে এবার আমার ব্যাঙ্ক অফ বরোদা আমি তো এখানে ক্লিক করেছি, ক্লিক করে এখানে এরকম করে প্রসেসিং হবে। হওয়ার পরে এবার আপনার এখানে UPI কোড চাইবে, আমার যেহেতু এখানে করাই আছে সেই জন্য আপনি এবার ওখানে আপনার ওই যে ATM কার্ড আছে, ATM কার্ডে লাস্ট 6 ডিজিট লাগবে, আর আপনার ওই এক্সপায়ার ডেটটা লাগবে ATM কার্ডের, আর আপনার পিছনে যে নম্বরটি আছে স্ক্র্যাচ করার নিচে ওই 3টি সংখ্যা লাগবে, লিখে আপনার ওখানে রেজিস্টার করবেন। করলে এখানে একটা ইন্টারফেস দেবে, যে ইন্টারফেসে এখানে আপনাকে করতে হবে কি, আপনার ওই ইন্টারফেসের মধ্যে ক্লিক করে আপনার নিজের যা খুশি একটা UPI আইডি, আপনি 1 2 3 4 কি 1 2 3 4 কি 7 8 9 10 আপনি যা খুশি দিতে পারেন। এবার ওই UPI আইডিটা আপনার কিন্তু মনে রাখতে হবে, কারণ ওই UPI আইডিটা আপনার ভুলে গেলে কিন্তু টাকা ট্রান্সফার হবে না। এবার যখন আপনার ওই UPI আইডিটা যখন ক্রিয়েট হয়ে যাবে তখন আপনি গুগল পেতে যাবেন, গুগল পেতে ক্লিক করবেন। গুগল পেতে ক্লিক করার পরে এবার আপনি যে পিনটি সিলেক্ট করেছেন, আপনাকে একটা পাসওয়ার্ড চাইবে, পিন বা প্যাটার্ন চাইবে, যে আপনার ফোনের এখানটা ইন্টারফেসটা খোলার জন্য আপনি ওই প্যাটার্ন বা ওই যে পিনটা এখানটা দেবেন। ওইটা দেওয়ার পরে আপনার এই যে এন্টার ইওর UPI পিন, যেহেতু আমার এটা ক্রিয়েট করা আছে, আর নইলে এখানে দেখাবে যে আপনার UPI যে ক্রিয়েট এ নিউ UPI পিন। এবার আপনি কী করবেন, এটাকে ব্যাক করে নিয়ে আবার ওই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। করার পরে এবার আপনি যে UPI পিনটা ক্রিয়েট করেছেন সেটি আপনি এখানে দিয়ে দেবেন। যেমন আমার UPI পিন ক্রিয়েটই করা আছে তাই আমি এখানে দিয়ে দিতে পারলাম। দিয়ে দেওয়ার পরে রাইট করে দেবেন। রাইট করে দেওয়ার পরে কী হবে, এখানে আমার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেটার সাথে এটা কানেক্টিং হয়ে যাবে। দেখছেন লেখাই আছে কনফার্ম UPI পিন। এবার এখানে অ্যাকসেপ্ট অ্যাড, এবার আপনি ওখানে ক্লিক করার পরে এখানে দেখিয়ে দিচ্ছে। এবার আপনাকে প্রথম কাজ হলো আপনার হয় কোনো বন্ধু আপনি চেনেন না যার কাছে কিনা এটাকে 51 টাকাটা আপনি পাবেন কি করে। এবার আপনাকে আমি একটা নম্বর বলছি, সেই নম্বরটা আপনি নোট করে নিন। এই নম্বরটাতে আপনি 1 টাকা পাঠিয়ে দেবেন, এই নম্বরটাতে আপনি 1 টাকা পাঠিয়ে দেবেন। আপনি যদি 1 টাকা পাঠিয়ে দেন তাহলে আপনি 51 টাকা পেয়ে যাবেন। আপনি এই নম্বরটি লিখে নিন বা কোথাও একটা সেভ করে নিন, তাহলে আপনি এই নম্বরটিতে পাঠালেন, কোনো তেজ বা কিছু অ্যাপ্লিকেশানের নাম দিয়ে আপনি এটা সেভ করে নিন। এই নম্বরটা হলো 9 1 6 3 7
সিক্স জিরো নাইন জিরো টু। এই নম্বরটি যখন আপনি কোথাও ফোনে সেভ করে রাখবেন তখন আপনি ভালো করে কিন্তু নম্বরটা আরেকবার দেখে নিন, কারণ এরপরে নম্বরটি না ছাড়া কিন্তু আপনি কিন্তু ওই যে 50 টাকাটা 51 টাকাটা সেটি কিন্তু আপনি পাবেন না। তারপরে আপনি এটি দেখা হয়ে গেলে আমি এই নম্বর এটাকে ক্রস করে দিলাম। এবার এবার এখানে আর কিছুই করতে হবে না। এবার আপনি কি করবেন, আপনার এখানে দেখুন লেখা আছে নিউ, নিউ অপশানে যাবেন। নিউ অপশানে গিয়ে আমি যে নম্বরটি আপনাকে বললাম এটি আমার এটি ও আমার এই যে বন্ধুরই একটা অন্য একটা নম্বর, সেখানে যাবেন গিয়ে ওই যে নম্বরটি আছে ওই নম্বরটি বা যে নামে সেভ করেছে সেই নামটি এখানে সার্চ করবেন। এখানে সার্চ করবেন এখানে সার্চ করবেন করার পরেই দেখবেন যে ওকে ওই নামটি ওখানে চলে এসছে। নামটি যখনই ওখানে চলে আসবে তখন এখানে যে ওখানে যে অ্যাপ্লিকেশানটা ওখানে যে অ্যাপ্লিকেশানটা সেটিতে এরকম ক্লিক করবেন। করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস আসছে, দেখতেই পাচ্ছেন এখানে একটা নাম দিয়েছে সুদীপ্তা চক্রবর্তী। যেমন আপনার যেমন ওইখানে যেটা সেভ করবেন সেখানে এবার দেখবেন এখানে লেখা থাকবে পে। পে আপনাকে কী করতে হবে, এখানটায় যাবেন পেতে ক্লিক করবেন। পেতে ক্লিক করে আপনাকে কিছুই না শুধু 1 টাকা আপনাকে সাবমিট করে দিতে হবে। আপনি কিচ্ছু করতে হবে না, আপনাকে খালি 1 টাকা আপনাকে সাবমিট করতে হবে। 1 টাকা সাবমিট করবেন কী করে, এখানে যাবেন গিয়ে ক্লিক করবেন। করার পর এখানে রাইট দেবেন। আপনি চাইলে হয়তো আপনি এখানে কিছু লিখতেও পারেন বা নাও লিখতে পারেন। এবার এখানে যেমন আমার ব্যাঙ্ক অফ বড়ো দেখাচ্ছে, আপনার অনেক কিছু দেখুন। আর ও টাকা দেওয়ার সময় আপনার সবসময় জিপিএসটা অন করে রাখবেন, কারণ জিপিএস ছাড়া এখানে টাকা ট্রান্সফার করা যায় না। আর আপনার কাজ হয়ে গেলে আপনি এটা বন্ধ করে দিতে পারেন। এবার পে এবার প্রিপেয়ার টু পে এখানটায় ক্লিক করবেন। করার পরে এটা এখানে লোকেশানটা ওকে করে দিলাম। করার পরে এখানে দেখছেন যে প্রসেসিং হচ্ছে, পেমেন্ট প্রসেসিং হচ্ছে। এবার এখানটায় এবার এখানে আপনি যে ইউপিআই আইডিটা সেট করেছেন 1 2 3 4 কি যাই খুশি হোক, আপনার আপনি চাইলে 6টার আবার এখানে কোথাও কোথাও আবার SBI যেমন HDFC এইগুলোতে যেমন 6টা করে পিন লাগে, আপনি চাইলে এরকম 6টা পিনে যদি সেট করেন তাহলে আপনি 1 2 3 4 5 6 বা 1 2 3 4 যা সেট করেছেন ইউপিআই পিন সেটাকে আপনি সেট করে দেবেন। করার পরে এবার আপনি যখনই এটা সেট করলেন করার পরে ইউপিআই পিনটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে এবার আপনি ওখানে কী করবেন, রাইট করে দেবেন। এবার আপনি ওখানে রাইট করে দেওয়ার পরে দেখবেন যে ওখানে ওখানে যে প্রসেসিংটা হচ্ছে সেটি হবে। হওয়ার পরে ওখানে একটা রাইট চলে আসবে, মানে আপনার ওই 1 টাকাটা যাকে যে নম্বরটি আপনাকে আমি দিয়েছি সেই নম্বরটিতে চলে গেছে, যার ফলে আপনি ওখানে 5 টাকা 50 টাকা 51 টাকা পেয়েও যাবেন আর আমার আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলেও যাবে। আপনি যদি এরকম যদি কোনো কিছু চান বা আপনার চাইলে ঘরে যদি এখানে টাকা ইনকাম করতে চান, আপনার ঘরে নিশ্চয়ই অবশ্যই 4টে কি আপনার মা বাবার কারোর ফোন হবে, তার ফোনে আপনি যে আমি যে রেফারেল কোডটা দিয়েছি ওই রেফারেল কোডটাই আপনি দেবেন। কারণ ওই রেফারেল কোডটা দিলেই, কারণ আপনি যেহেতু আমার আন্ডারে আছেন সেই জন্য কোডটা দিলেই একমাত্র ওই টাকাটা আপনি পাবেন, নইলে পাবেন না। আপনি ওই আমি যে রেফারেল কোডটা দিয়েছি ওই রেফারেল কোডটা আপনি যে কোনো 4 জন কি 5 জনকে ওই রেফারেল কোডটা দেওয়ার পরে, তারপর আপনি যদি নিজের রেফারেল কোড দেখতে চান তারপরে আপনি এখানটায় ক্লিক করবেন রেফারেল অনুযায়ী, তখন দেখবেন নিচে আপনার রেফারেল কোডটা দেওয়া থাকবে। নইলে তার আগে যদি আপনার নিজের রেফারেল কোড ইউজ করেন তাহলে আপনি কিন্তু কোনো নতুন নতুন অফার পাবেন না, কারণ আমি এখানে গুগল কে তেজ থেকে মানে যে রেজিস্টার করে নিয়ে নিজে অ্যাকাউন্টটা তৈরি করেছি, যার জন্য আমার একটা সরকারি অ্যাপও আছে যার নাম হলো মাই রিচার্জ। এই মাই রিচার্জে রেজিস্টার করার জন্য আপনার 1500 টাকা লাগবে। ওইটার জন্য আমি এখানে গুগলস থেকে ডাইরেক্ট সেলিং বা লিঙ্ক করতে পারি, যার জন্য আপনি ফার্স্টে এই যে নম্বরটা আছে এই যে সি ক্যাপিটাল সি
ক্যাপিটাল এল, 6, 7 আর স্মল লেটারের এল যে লেখাটা আছে, এইটা আপনি পাঁচজনকে, যে কোনো পাঁচজনকে আগে শেয়ার করবেন। করার পরে তারপরে কিন্তু আপনি এই লিঙ্কটা দেবেন। এবার আপনি ভাবছেন হয়তো আমি দিলাম, তাহলে আপনি কি করে টাকাটা পাবেন? এবার আপনি টাকা পাবেন কি করে, আপনার হয়তো বাড়ির মা বা বাবা কাউকে আপনি 500 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে দেবেন, দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনি 150 টাকা পেয়ে যাবেন। সঙ্গে 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 আপনি 150 টাকা পাবেন। এবার আপনি ভাবছেন কি করে পেলাম, এবার দেখে নিন আমার ট্রানজাকশান আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। এই দেখুন, অফার্সে যাবেন, ক্লিক করবেন, অফার্সে ক্লিক করবেন। এবার অফার্সে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখবেন এখানে লেখা আছে 51 টাকা পাবেন। তারপরে দেখুন, আপনি যদি কাউকে 150 টাকা করেন তাহলে 1000 টাকা পাবেন ক্যাশ কুপন। এখানে অনেক রকম আছে, আপনি যদি এখানে কাউকে যদি রিচার্জও করিয়ে দেন তাহলেও পাবেন। এখানে সমস্ত ধরনের অফার্সের সমস্ত কিছু আছে। এখানে ইলেকট্রিক বিল পে করতে পারবেন, এখানে আপনি ইলেকট্রিক বিল পে করতে পারবেন। এবার আপনি এখানে চাইলে জিস দিতে পারবেন, আপনি কোনো যদি EMI যদি ফোন কেনেন বা উবের যদি এখান থেকে বুক করেন, রিচার্জ করান। আমি যেমন রিচার্জ করেছিলাম 35 টাকার, তো আমার এখানে দেখাচ্ছে। এবার দেখবেন আমার ট্রানজাকশান, দেখুন এই দেখুন গুগল আমাকে কত টাকা দিয়েছে। এখানে যাবো, এ দেখুন, এ দেখুন আমি, এটা বেশি দিন হলো না, এটা আমি মাত্র 2 দিন খুলেছি, তাতেই আমি 71 টাকা পেয়ে গেছি। 71 টাকা এখান থেকে ইনকাম পেয়েছি। একটা হলো ক্যাশব্যাক পেয়েছি, যার ফর রেফারেল কোড থেকে আমি ইনস্টল করেছি, দেখতেই পাচ্ছেন আমি এখানে 51 টাকা পেয়েছি। আর হলো এখানে 20 টাকা পেয়েছি, হলো আমি 500 টাকা দিয়েছি তাই আমি 20 টাকা পেয়েছি। এটা আমি নিজেদের মধ্যে ট্রানজাকশান করেছি, আপনার বিশ্বাস নিলে আমি সেটাও দেখে দিচ্ছি। ট্রানজাকশান দেখতে চাইলে এখানে ক্লিক করবেন। করার পরে এবার আপনি ওখানে ক্লিক করার পরে এবার এখানে সমস্ত ট্রানজাকশান এখানে আমার দেখিয়ে দেবে, সেটি আপনি যদি দেখতে চান তাহলে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাকে। প্রথম থেকেই প্রথমে আমি এখানে এখানে ফার্স্টে 1 টাকা দিয়েছি একজনকে, তার বদলে আমি 51 টাকা দেখতেই পাচ্ছেন গুগল পে এখানে দিয়েছি। তারপরে আমাকে 150 টাকা দিয়েছে, তার বদলে আমি গুগল থেকে 20 টাকা পেয়েছি। তারপরে 50 টাকা দিয়েছে, তার বদলে একটা রেফারেল পেয়েছি, তার সাথে একটা 51 টাকা পেয়েছি, তার সাথে প্লাস দেখাচ্ছে না দেখুন 1000 টাকা। এই নিয়ে আমাকে 1 টাকা দিয়েছে বলে তাই আমি 1000 টাকাটা পেয়েছি। এবার দেখুন এখানে আমি আবার মাইনাস করেছি, এখানে মাইনাস করে দিয়েছি বলে তাই দেখাচ্ছে। এবার এখানে এয়ারটেলকে আমি 35 টাকা দিয়েছি, এয়ারটেল আমার এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক এয়ারটেলের ওখানে রিচার্জ করেছি, রিচার্জও আপনারা এখানে দেখিয়ে দেবে। এবার আপনারা যদি কোনো ভয় পান বা ইলেকট্রিক বিল টিল পে টে করতে, তাহলে আপনি আমার এই যে নম্বরটিকে, এই নম্বরটিতে যে দিলাম, এই নম্বরটিতে দিয়ে আমাকে একটা SMS করে দেবেন। এই নম্বরটিতে আপনাকে যে নম্বরটি আমি স্ক্রিনশট তুলতে বলা, ওই নম্বরটিতে যে আপনার ইলেকট্রিক বিল যা উঠেছে সেটা সেই টাকাটা দিয়ে আপনি আপনি কি আমাকে একটা মেসেজ করে দেবেন যে এই ইলেকট্রিক বিল এসছে, আর আপনার IFSC কোডটা ইলেকট্রিক বিলের একটা ফ্রন্টের ছবিটা তুলে আমাকে পাঠিয়ে দেবেন। এবার পাঠানোর পর একটা SMS করে দেবেন, আমি চাইলে আপনার ইলেকট্রিক বিলও আমি পে করে দিতে পারবো। এবার আপনাকে দয়া করে এটাই বলছি, কেউ আপনাকে UPI ID ক্রিয়েট করে এটা আপনাকে কেউ বলবে না, সবাই বলবে গুগল পে ইউজ করুন। কিন্তু এটা UPI ID ক্রিয়েট কীভাবে করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিলাম। নমস্কার, সাথে থাকবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেল তাই আপনাকে আর কিছু বলবো। আর এই যে ফোনপেটা ক্লিক করে যখন দেখবেন আপনার যে UPI ক্রিয়েট হয়ে গেছে, তখন দেখবেন এরকম দেখাচ্ছে যে অ্যাকসেপ্ট ইওর, এবার দেখবেন এখানে লেখা দেখাবে যে যে 4-digit ভিম UPI কোড। এবার এখানে চাইলে আপনি চেঞ্জও করতে পারেন UPI ID বা আপনি রেজিস্টারও করতে পারবেন। ঠিক আছে, নমস্কার, ভালো থাকবেন। সবার জন্য এই অফারটা আনলাম, আমি খুব খুশি হলাম। এটি যত পারবেন লাইক অ্যান্ড শেয়ার করবেন। ও, এই অফারটি এখন শেষও হয়নি। এটার আমি একটা দারুণ যে এটা এটি আমি একটা দারুণ জিনিস করেছি, সেটি হলো যে এটিতে আনলিমিটেড কী করে আপনি টাকা ইনকাম করতে পারবেন, এটা আমি এক্ষুনি চাইলে এক্ষুনি বলে দিতে পারি। কিন্তু আপনারা সবই যদি এই একটা ভিডিওতে বলি তাহলে হবে না, সেই জন্য আপনাকে এর ডেসক্রিপশানেও আমি এটা লিঙ্ক দেবো না। তাই আপনাকে বলছি যে আপনি এটাকে ইনস্টল করার পরে, আপনার প্রসিডিওরগুলো করার পরে আমি ডেসক্রিপশানের নিচে একটা লিঙ্ক দেবো না, একটা নম্বর দেবো, ফোন নম্বর দেবো। সেই ফোন নম্বরে আমাকে রাত্রি 10টা বা 11টা নাগাদ কল করে নেবেন, যার ফলে আপনাকে আমি বলেও দেবো যে ওই লিঙ্ক ওই যে পরের ভিডিওটা সেটি আপনি কী করে পাবেন। যার যদি কন্ট্যাক্ট করতে চান তাহলে ওই নম্বরে আপনি আমাকে কল করবেন, আর আপনার এই গুগল পে যে অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে গেলে এই আমার রেফারেল কোডটি কিন্তু ইউজ করবেন, কারণ আপনি নইলে কিন্তু কোনো অফার্স পাবেন না। আর এটিকে কী করে বেশি পরিমাণ অফার পেতে চাইলে কী করে সেটা হবে সেটা জানার জন্য আপনি ডেসক্রিপশানের নিচে দেওয়া লিঙ্কটিকে
লিঙ্কে যে নম্বরটি আছে সেই নম্বরটিতে আপনি ক্লিক করবেন, আমি খালি নম্বরই দেবো, কোনো লিঙ্ক দেবো না, কারণ আপনারা তাহলে বুঝতে পারবেন না, যে ভাববেন এ তো দেখেই যাচ্ছি, হচ্ছে তো কিছু না। আপনাকে তাই পরপোস্টের আগে অ্যাকাউন্টটা ক্রিয়েট করুন, তারপরে আপনি আমাকে ফোন করুন, তারপরে কী করে ভিডিওটা নেক্সট ভিডিওটা দেখবেন সেটা আপনাকে বলে দেবো। ওকে, নমস্কার, আজকের জন্য এতটাই।